হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিম খাওয়ার পর ডিমের খোসাটা সাধারণত আমরা ফেলে দিই, আর এই খোসা দিয়ে আমি একটি নতুন আইডিয়া আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ডিমের খোসাগুলো দিয়ে শিলপাটায় একটু ভালো করে বেটে নিচ্ছি। এতে করে আমাদের শিলপাটাটায় অনেকটা পরিমাণ ধার হয়ে যাবে। একটা জিনিস খেয়াল রাখবেন, শিলপাটায় কিন্তু আমাদের যে ভর্তা বা যে কোনো কিছু বাটার পর সেই আগের পুরানো স্মেল বা খুব ভালো একটা টেস্ট পাওয়া যায়। অনেক সময় দেখা যায় আমাদের শিলপাটায় ধারটা চলে যায়, আর ধার করার লোকও সময় মতো পাওয়া যায় না। আর ঠিক ওই সময়ে আপনারা চাইলে কিন্তু এই শিলপাটাটা ধার করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কীভাবে আমি শিলপাটায় এই ডিমের খোসাটা খুব ভালো করে মিহি করে নিচ্ছি। যতটা সম্ভব চেষ্টা করবেন খুব ভালো করে মিহি করে এই খোসাগুলো বেটে নিতে, আর চারপাশটা একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেটে নিতে হবে। আপনারা ঠিক দেখে বুঝতে পারছেন ভিউয়ার্স কীভাবে আমি শিলপাটায় ঘুরিয়ে ঘুরিয়ে এই খোসাটাকে বেটে নিচ্ছি। আর খুব ভালো করে মিহি করে যখন বেটে নেওয়া হয়ে যাবে তখন আমি এটাকে ধুয়ে নিচ্ছি। যেহেতু ডিমের খোসা দিয়ে আমরা শিলপাটাটা একটু ধার করে নিয়েছি, এতে করে শিলপাটা থেকে অনেকটা পরিমাণ ব্যাড স্মেল বের হবে। আর এই ব্যাড স্মেলটাও দূর করার জন্য একটা উপায় আছে। খুব ভালো করে আমি এই শিলপাটাটা ধুয়ে নিচ্ছি। আর খুব ভালো করে যখন শিলপাটাটা ধুয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এই শিলপাটায় কিছুটা পরিমাণ পেঁয়াজ বেটে নিচ্ছি। এতে করে শিলপাটায় যে ডিমের একটা ব্যাড স্মেল আছে সেটা কিন্তু আর থাকবে না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত ইজিলি এই পেঁয়াজটা বেটে নেওয়া গেছে, তার মানে এই শিলপাটায় অনেকটা পরিমাণ ধার হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি আর খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ভিডিওটা ফলো করে আপনারা কিন্তু বাসায় খুব সহজেই শিলপাটাটা ধার করে নিতে পারেন। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলের আরও নতুন নতুন এবং মজার মজার ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।